নমস্কার বন্ধুরা রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বিকাশ নার্সারির বিভিন্ন ফল গাছগুলি আপনাদের সামনে তুলে ধরব এখানে যে শুধুমাত্র লেবু গাছ পাওয়া যায় এমনটা নয় এছাড়াও এখানে আরও বিভিন্ন ফলের গাছ আপনারা পেয়ে যাবেন প্রথমে যে দেখাচ্ছি এটি হলো বারো মাসি আমরা গাছ দেখতে পাচ্ছেন এক একটি গাছের হাইট প্রায় আড়াই থেকে তিন ফুট গাছগুলি ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এখন যদি এই গাছগুলি সংগ্রহ করে টবে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আগামী কিছু দিনের মধ্যেই এই গাছগুলি থেকে ফল পাবেন এরপরে দেখতে পাচ্ছেন এগুলি হলো রেড ডায়মন্ড পেয়ারা এই চারাগুলির দাম রয়েছে এখানে দেড়শো টাকা এছাড়া আপনারা বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা গাছ এখানে পেয়ে যাবেন যেমন এলাহাবাদী সুরখা যেটি লাল রঙের হয়ে থাকে সেটি আপনারা এখানে পেয়ে যাবেন যেটির দাম রয়েছে দুশো টাকা তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই এলাহাবাদী সুরখা এটি শুধুমাত্র শীতকালেই লাল হবে নর্মাল টাইমে কিন্তু নর্মাল যে পেয়ারার কালার হয় সেরকমই হবে এরপরে যে গাছটি দেখাচ্ছি সেটি হলো অ্যাভোকাডো দেখতে পাচ্ছেন যে ছোট্ট গ্রোব্যাগের মধ্যে গাছগুলি বসানো রয়েছে এবং খুব সুন্দর গ্রোথ নে শুরু করেছে তো এই ধরনের বিদেশি ফলের গাছও আপনারা পেয়ে যাবেন বিকাশ নার্সারিতে অনেকেই এই অ্যাভোকাডো গাছ ছাদেই করছেন এবং ফলও পাচ্ছেন তাই আপনারা ওই গাছটি ছাদে করতেই পারেন এরপর যে গাছটি দেখাচ্ছি সেটি একটি ভেরিকেটেড মালটা দেখুন বন্ধুরা গাছগুলি খুবই সুন্দর এবং ঝোপালো ছোট্ট গ্রোব্যাগের মধ্যে বসানো রয়েছে এবং সুন্দর গ্রোথ নে শুরু করেছে এর পরে রয়েছে ইন্ডিয়ান টু মোসাম্বি দেখুন বন্ধুরা এখানে ইন্ডিয়ান মোসাম্বি ইন্ডিয়ান টু মোসাম্বি ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বির প্রচুর পরিমাণে চারা অ্যাভেলেবেল রয়েছে তো আমি বলবো অবশ্যই আপনারা এই প্রজাতির গাছগুলি ছাদ বাগানে করুন রানাঘাট বা পায়রাডাঙ্গা থেকে অটো ধরে বিকাশ নার্সারিতে আসতে পারবেন এবং অটো ধরে আপনাদের পাঁচ নম্বর রেলগেটে নামতে হবে এবং আপনারা গাগনাপুর স্টেশন থেকেও এই বিকাশ নার্সারিতে আসতে পারবেন দেখুন বন্ধুরা এখানে খুবই সুন্দর সুন্দর সবেদার চারা রয়েছে এখানে যেমন থাই ভ্যারাইটির সভ্যতা রয়েছে কালাপাতি রয়েছে ল্যাংচার সভ্যতা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেবুর ভ্যারাইটি রয়েছে এগুলি হলো কাটার ভ্যালেন্সি অরেঞ্জ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হেলদি গাছ এবং সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এর আগের একটি পার্টে বিকাশদা জানিয়েছেন যে লেবু গাছের জন্য কীভাবে মাটি তৈরি করতে হবে তো আপনারা ওই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেভাবেই লেবু গাছের জন্য মাটি তৈরি করবেন এখানে যেমন রয়েছে পাকিস্তানি মালটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছ এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই গাছগুলি তবে করা সম্ভব তাই অবশ্যই যারা ছাদ বাগানে গাছগুলি করতে চাইছেন এখান থেকে সংগ্রহ করতে পারেন যারা চাইছেন যে লেবু গাছের দুই চারটি ভাইরিটি জোগাড় করবেন তারা অবশ্যই ইন্ডিয়ান মোসাম্বি এবং ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি এই গাছ দুটি সংগ্রহ করবেন কারণ এই গাছগুলিতে রোগ পোকার আক্রমণও কম এবং ফলনও খুব বেশি এবং ফলের মিষ্টতা অনেক বেশি তো অবশ্যই এই জাতগুলি ছাদ বাগানে রাখার চেষ্টা করবেন এছাড়াও এখানে আপনারা মিষ্টি ছাতকি ভুটানি কমলা ডেকাপন অরেঞ্জ এছাড়াও আরও বিভিন্ন ভ্যারাইটির কমলা লেবুর গাছগুলি এখানে পেয়ে যাবেন বন্ধুরা ছাদ বাগানের জন্য উপযোগী দুটি কমলা লেবুর ভ্যারাইটির নাম কমেন্ট করে জানাবেন যাতে আরও দর্শক বন্ধুরা সে ভ্যারাইটিগুলি সম্বন্ধে জানতে পারে এখানে এছাড়াও আরও বিভিন্ন রকমের লেবুর ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর গাছ হেলদি গাছ শুধুমাত্র গাছগুলি প্রতিস্থাপনের অপেক্ষা গাছগুলিকে নতুন কোনো টবে প্রতিস্থাপন করতে পারলেই গাছগুলিতে ফুল ফল চলে আসবে এবং বেশ কিছু গাছে দেখছিলাম যে ফুল ফল রয়েছে এখানে যেমন রয়েছে বড়ো সাইজের বারো আমরা দেখতে পাচ্ছেন যে গাছগুলির প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফুট হাইট এবং গাছগুলিতে দেখলাম ফুল ফল রয়েছে এরকম বড়ো সাইজের আমরা গাছ আপনারা পেয়ে যাবেন এগুলি কিন্তু বেশ বড়ো সাইজের হয় এবং মিষ্টতা অনেক বেশি আমরা গাছের জন্য নর্মাল বেড়ে মাটি তৈরি করবেন এবং মাসে অন্তত একবার করে খাবার প্রয়োগ করবেন বন্ধুরা এখানে আপনারা মুজফ্ফরপুর লিচু বোম্বাই লিচুর গাছগুলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং হেলদি গাছ এবং দেখছিলাম বেশ কয়েকটি গাছে ফুলও চলে এসেছে আপনারা যারা ছাদ বাগান করতে চাইছেন তারা অবশ্যই এই গাছগুলি সংগ্রহ করতে পারেন কারণ বর্তমান সময়ে অনেকেই ছাদ বাগানে লিচু গাছ করছেন এবং যারা মাটিতে করবেন বা চাষের জন্য করবেন তারা অবশ্যই এই প্রজাতির লিচু গাছগুলি সংগ্রহ করতে পারেন কারণ এগুলি থেকে বেশ ভালো পরিমাণেই লিচু পাওয়া সম্ভব এরপর দেখাচ্ছি বেশ কিছু আনারের ভ্যারাইটি দেখুন বন্ধুরা এখানে বেশ কয়েকটি প্রজাতির আনার গাছ রয়েছে এবং দেখছিলাম বেশ কয়েকটি গাছে ফুল ফলও চলে এসছে দেখুন কতটা হেলদি এবং সুন্দর গাছ এই গাছগুলি আপনারা এখানে পেয়ে যাবেন এখানে যেমন রয়েছে সুপার ভাগুয়া আনার দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর গাছ এবং ফুলও রয়েছে সুপার ভাগুয়া আনারের এই সুন্দর গাছগুলি আপনারা আশি টাকায় এই নার্সারিতে পেয়ে যাবেন এখানে আরও একটি প্রজাতি রয়েছে সিন্দুরি প্রজাতির আনার এগুলির দাম রয়েছে মাত্র একশো টাকা দেখুন বন্ধুরা খুবই সুন্দর গ্রোথ এবং ফুলও রয়েছে তো আপনারা অবশ্যই এই গাছগুলি ছাদ বাগানে করতে পারেন এবং বেশ ভালো পরিমাণেই ফলন পাওয়া সম্ভব বন্ধুরা এখানে লেবুর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন এখানে আপনারা লেবুর বিভিন্ন ভ্যারাইটির ছোটো বড়ো সব রকম গাছ পেয়ে যাবেন এখানে যেমন রয়েছে চাইনা থেকে সিডলেস দেখুন গাছগুলিতে ফুলও রয়েছে এবং এক একটি গাছের হাইট আড়াই থেকে তিন ফুট এই নার্সারিতে আপনারা আরও একটি গাছ পেয়ে যাবেন সেটি হলো থাইকতবেল দেখুন বন্ধুরা এই থাইকথবেলের এক একটি ফলের সাইজ হয় আটশো থেকে নশো গ্রাম তো আপনারা ছাদ বাগানেও এই গাছগুলি করতে পারেন এখানে যেমন রয়েছে আরও একটি ইন্ডিয়ান টু মোসাম্বি দেখুন মধুরা আপনারা আপনাদের যেমন বাজেট রয়েছে সেই রকমের বাজেটে গাছ সংগ্রহ করতে পারবেন ছোট গাছগুলির দাম কম এবং যারা বড়ো গাছ ম্যাচর গাছ সংগ্রহ করতে চাইছেন সেগুলির দাম বেশি হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো এবং দাম অনুযায়ী গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর চারা স্টক রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারা হেলদি এবং রোগমুক্ত এরপরে আরও বেশ কিছু চারা গাছ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এগুলি নতুন গ্রাফটিং করা রয়েছে এবং এগুলো ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বির চারা এই ছোটো চারাগুলির দাম রয়েছে দুশো টাকা এবং এর থেকে বড়ো চারা রয়েছে সেগুলির দাম সাড়ে টাকা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছগুলি গ্রাফটিং করা হয়েছে এবং এখানে যেহেতু মাদার গাছ রয়েছে তাই সেই মাদার গাছ থেকেই চারা তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আমেরও মাদার গাছ রয়েছে এবং গাছগুলিতে প্রচুর ফলন এসছে এরকম আমের বিভিন্ন ভ্যারাইটির চারা গাছগুলি পেয়ে যাবেন বিকাশ নার্সারিতে যারা ছাদ বাগানে আম গাছ করতে চাইছেন তার অবশ্যই কাটিমন এবং বেনানা এই দুটি প্রজাতির আম গাছ করুন কারণ সহজ পরিচর্যা এবং খুবই অল্প পরিচর্যার মাধ্যমে আপনারা এই দুটি আম গাছ থেকে আম পেতে পারেন দেখতে পাচ্ছেন যে এরকম আট ইঞ্চি দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো বসানো রয়েছে এগুলি হল কাটিমন ভ্যারাইটির আম এছাড়াও এখানে আপনারা আরও বিভিন্ন ভ্যারাইটির আম গাছ পেয়ে যাবেন কাটিমনের দাম এখানে রয়েছে দেড়শো টাকা এছাড়াও এখানে রয়েছে মিয়াজাকি যারা ছাদে নতুন আম গাছ করবেন তারা অবশ্যই নর্মাল দশ মাটিতে আম গাছ রোপণ করবেন গাছ যখন বড় হতে শুরু করবে এবং নতুন পাতা সাথে শুরু করবে তারপরে গাছে খাবার প্রয়োগ করবেন আম গাছে কখনোই একসাথে বেশি পরিমাণে খাবার প্রয়োগ করবেন না এখানে যেমন রয়েছে গৌরমতি প্রজাতির আম গাছ এরপর এখানে আরও বেশ কিছু ভ্যারাইটির আম গাছ আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দমতো আম গাছগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং বেশ কিছু গাছে ফল সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আপনারা আরও বেশ কিছু প্রজাতির ফুল গাছ পেয়ে যাবেন এখানে যেমন রয়েছে বুগেনবিয়া দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং হেলদি গাছ তার সাথে বেশ কয়েকটি গাছে ফুলও রয়েছে এবং গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে বন্ধুরা এই পিকাস নার্সারিতে আপনারা বিভিন্ন ফলের সাথে সাথে এই বুগেনবিয়া গাছগুলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার এবং গাছগুলি গ্রো ব্যাগের মতো বসানো রয়েছে এবং খুবই সুন্দর গ্রোথ নিচ্ছে এরপরে রয়েছে ব্ল্যাক পেয়ারা এই গাছগুলি আপনারা ছাদ বাগানে করতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি ছাদ বাগানে করতে চান তাহলে থাই ভ্যারাইটির কোনো পেয়ারা বা এই ব্ল্যাক পেয়ারা তাইওয়ান পিঙ্ক এই প্রজাতির পেয়ারা গাছগুলি করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিকাশ নার্সারিতে বিভিন্ন ভ্যারাইটির গাছগুলির মাদার গাছ রয়েছে এবং এখান থেকেই চারা করে বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনারা আপনাদের মতো গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন তার সাথে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ